প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিট সংলাপে। আমি শারমিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। প্রতিবারের মতো আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিয়ে আমরা কথা বলবো, ট্যুরিজম সেক্টর বা পর্যটন সেক্টর যেটা আমরা বলি। আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশ অর্থনীতিতে হোটেল শিল্পের অবদান। এরই মধ্যে আমাদের সাথে কিছু সম্মানিত অতিথি চলে এসেছেন, চলুন ওনাদের সাথে পরিচিত হয়ে যাই। আমাদের সাথে আছেন সাইদ ইয়ামিনুল হক, ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং ওয়েস্টিন। আছেন মোহাম্মদ আবুল বাশার খান, ডিরেক্টর টেকনিক্যাল সার্ভিস প্যান প্যাসিফিক সোনারগাঁ। এবং সাথে আছেন মিস সোয়াদ রশিদ চৌধুরী, ডিরেক্টর হিউম্যান রিসোর্স আমার এই ঢাকা। আপনাদের তিনজনকে অনেক স্বাগত নিটল টাটা বিট সংলাপে আমাদের সাথে থাকার জন্য। যেহেতু ট্যুরিজম সেক্টর নিয়ে কথা বলবো এবং এটার কন্ট্রিবিউশন নিয়ে একটু কথা বলবো আমাদের ইকোনমিতে, শুরু করতে চাচ্ছি সৈয়দ ইয়ামিনুল হক স্যার আপনার সাথে। জি, ট্যুরিজম বা পর্যটন সেবা একটি অংশ বাংলাদেশের জিডিপিতে অবদান রাখে, কিন্তু ফোরকাস্টে কিন্তু এটা খুব একটা গ্রোথ দেখায় না আসলে। তো জানতে চাচ্ছিলাম কিভাবে আমরা এই অবকাঠামোতে বিনিয়োগটা আরেকটু নিশ্চিত করতে পারি বা আরেকটু এনকারেজ করতে পারি, যেন এখানেও একটু বাজেটের দিকে লক্ষ্য করা হয় এবং এটার কন্ট্রিবিউশনটা জিডিপিতেও একটু বড় আকারের সামনে দেখা যায়। থ্যাংক ইউ। ট্যুরিজম সেক্টরটা ইটস আ ফ্লাকচুয়েটিং সেক্টর, যেটা আপনি কোয়েশ্চনে আপনি বললেন যে বাজেট ইস্যু, ইয়েস দ্যার ইজ অলওয়েজ আ শর্টফল, দ্যার ইজ অলওয়েজ ইনিশিয়েটিভের একটা অভাব, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের অভাব, বাইরে যেরকম প্র্যাকটিক্যালি সবাইকে ইনভলভ করা হয় সেটা মিসিং বাংলাদেশে একদম মেজরলি। মিক্সড ফ্যাক্টর এই জন্য বলবো কারণ গ্রোথের দিক দিয়ে 2015 থেকে যদি আমি শুরু করি, 2015 যে গ্রোথটা আপওয়ার্ড ছিল, 2016 ওটা কন্টিনিউ করেছে, 17 আবার 18 এর দিকে নেমে গেছে, অনেকটা ডাউনফল হয়ে গেছে। মেজর অনেকগুলি কারণ আছে, বিভিন্ন পলিটিক্যাল সিচুয়েশন ক্রাইসিস, বিভিন্ন টেরারিস্ট যে হোলি আর্টিসান ইস্যু, এটার কারণে বিশাল একটা ইম্প্যাক্ট ঢাকা মার্কেটে পড়ল, এটার কারণে ওভারঅল ট্যুরিজম সেক্টর একটা ধস, সিকিউরিটি কনসার্ন, এই জিনিসগুলিতে। আর ইনিশিয়ালি যে ইনিশিয়েটিভগুলি নেওয়া হচ্ছিল সেই জিনিসগুলি মাঝখানে স্টপ ছিল, কিন্তু ইফ আই গো ব্যাক 2018, যদিও 2017 থেকে আমি যদি ফিগার ওয়াইজ চিন্তা করি, 2019-17 ফিগার কম ছিল অবভিয়াসলি ইলেকশনের কারণে, বাট 19 লুকস ভেরি প্রমিসিং, 5-4% গ্রোথ আমাদের অবশ্যই হবে, কারণ অনেক ইনিশিয়েটিভগুলি পজিটিভলি নেওয়া হচ্ছে, সিকিউরিটি থেকে শুরু করে গেস্ট ফ্লোটা, যেমন প্রায় 6 লাখ টুরিস্ট 2018 এসছে, 6,20,000 এর মতো, সো উইচ ইজ ইনক্রিজিং 5-4%, মানে সবকিছু ইনক্রিজ। এটা কোন ইয়ারের কথা বলছেন? 2018 এর কথা বলছি। 2019 এ 5-4%, মানে ইট উইল গো, এন্ড গভর্নমেন্ট বলেন আর আমাদের প্রাইভেট সেক্টরে বলেন, সবার ইনিশিয়েটিভই কিন্তু পজিটিভ ইনিশিয়েটিভ, উইচ উইল, আমি যদি মিলিয়ন ওয়াইজ ইউএসডি তে ক্যালকুলেশন করি, যেটা আমার ধরেন 2018 এ 251 মিলিয়ন, যেটা 5-4% যদি ইনক্রিজ করে, ইউ ক্যান থিঙ্ক দ্যাট 300 মিলিয়ন, যেটা নেক্সট 3-4 ইয়ার্সে আই থিঙ্ক ইট উইল, উই আর টার্গেটিং 1,000 মিলিয়ন ইউএস ডলার্স। আমি যদি একটু বাজেটের ব্যাপারে কথা বলি, যেহেতু আমাদের সামনে বাজেট আসছে, ওটার ব্যাপারে যদি একটু জানতে চাই যে ট্যুরিজম সেক্টরের জন্য আসলে যতটুকু বাজেট দেওয়া হচ্ছে বা দেওয়া হয় সবসময়, ওইটা কি এনাফ আপনার মনে হয়? ফর দ্য সেক্টর স্টার্টিং ফ্রম দ্য এয়ারপোর্ট, ইফ আই স্টার্ট ফ্রম দ্য এয়ারপোর্ট, যেটা ডেভেলপ হচ্ছে, বাট ইটস স্ট্যান্ড স্টিল নাও, যে কোনো এয়ারপোর্ট ডেস্টিনেশনে, যেন এটা ঢাকা হোক, চিটাগং, সিলেট ইজ মডারেট, বাট কক্সবাজার, এয়ারপোর্ট ইজ দ্য প্লেস যেখানে ফার্স্ট ইমপ্রেশনটা আসলে আসে আমাদের, বাইরে থেকে যে গেস্টগুলো আসে, তো ওটাই যদি আসলে ওরকম রেনোভেটেড বা আরেকটু আপগ্রেডেড না হয়ে থাকে, একটা বড় ইম্প্যাক্ট পড়ে। ধন্যবাদ, কথা বলতে চাচ্ছি আবুল বাশার আপনার সাথে। একই প্রশ্ন আপনার কাছে করব যে আমাদের এই জিডিপির একটু গ্রোথ আরেকটু সামনে দেখার জন্য বা 2019 থেকে আমরা আরেকটু প্রোগ্রেস দেখার জন্য আসলে কী কী পদক্ষেপ আপনার মনে হয় নেওয়া যায়, যেন আমরা এটার কন্ট্রিবিউশনটা, ট্যুরিজম সেক্টরের কন্ট্রিবিউশনটা একটু বড় মাত্রা বা বড় আকারে দেখি? প্রথমে ধন্যবাদ জানাবো নিউজ 24 এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য, অবভিয়াসলি যে কর্তৃপক্ষ এবং আমাদেরকে ইনভাইট করার জন্য। যেটা আমার মনে হয়, যেটা উনি আমার বক্তা বলেছেন, যে অ্যাকচুয়ালি ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু ফ্রম এয়ারপোর্ট, আমার এয়ারপোর্টটা যদি আমাদেরকে ট্যুরিস্ট যারা তারা যদি হ্যাসেল ফ্রি আসে, তাহলে কিন্তু মোর এনকারেজিং, এটা কিন্তু আমাদের সেক্টর জন্য ভালো। এবং আর জিডিপি কন্ট্রিবিউশন কথা বলতেছেন, এটা কিন্তু আপ সবসময় এটা পজিটিভ এবং আপগ্রোয়িং আর কি, যেটা হচ্ছে 2018 যদি ধরি আর 2019 যদি আমরা
কম্পেয়ার করি আমাদের কিন্তু হোপফুলি 2019-এ এটার জিডিপি একটু এসকেলেট করবে আর কি। তবে আমাদের কিছু সেফটি মেজার নিতে হবে, যেগুলো গেস্টের পার্সপেক্টিভে যে তারা যে এখানে বাংলাদেশে ভিজিট করতে আসবে তারা যে নিজেকে কমফোর্ট ফিল করে এবং তারা কিন্তু আমাদেরকে ভালো একটা রেভিনিউ দিচ্ছে আর কি। নট অনলি এটা, বিশেষ করে আমাদের এয়ারপোর্টগুলোতে ফরেন যে ফ্লাইটগুলো সেটা ফ্রিকোয়েন্সি আরো বৃদ্ধি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ বলছেন যে এয়ারপোর্ট গুলোতে আসলে আমাদের ইমপ্রুভমেন্ট অবভিয়াসলি দরকার, তার সাথে সাথে আপনি বলছেন যে আমাদের খুব ভালো তাদের জন্য সিকিউরিটি প্লাস আদার্স মেজার্স তারা খুব ডেভেলপ করেছে খুব র্যাপিডলি আর কি। এটা একটা আমাদের একটা বাড়তি আয়ের একটা যেটা আমাদের জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন করতে পারে। এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাথে সাথে আমাদের সিকিউরিটিও ভালো ডেভেলপ করতে হবে, যেটা আমি মনে করি আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সোয়াদ রশিদ চৌধুরী। আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে পুরো পর্যটন সেক্টরটাকে আসলে আমরা বিবেচনা করতে পারি না। তারপরেও আমি বলবো যে গেস্টদের নিরাপত্তা কিন্তু আসলে আসলেই একটা প্রধান ব্যাপার। তো আমাদের এই সেক্টরটার জন্য যে পরিমাণ ফল হয়েছে অতটুকু কি আসলে আমরা সামনে দেখতে পারি যে না, এই সেক্টরটাকে একটু সাইডে রেখে যে সিকিউরিটি এখন উই আর অ্যাকচুয়ালি ফোকাসিং ইন দিস সেক্টর, তো এখন কি আমরা এক্সপেক্ট করতে পারি যে এই জায়গাটা আসলে ওরকম শক্তভাবে ওইটার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে? আমার মনে হয় স্পেশালি হলি আর্টিসানের যে ইনসিডেন্টটা হলো আমরা সবাই জানি, সেটার পর থেকে প্রত্যেকটা হোটেল এটার উপর কাজ করছে এবং অনেকে অনেক কিছু নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, নতুন নতুনভাবে কাজ করছে। সো এটা ডেফিনেটলি ওয়ান অফ দ্য মোস্ট ফোকাসড এরিয়া রাইট নাও সিকিউরিটিটা হোটেল ইন্ডাস্ট্রিটা। তো গেস্টও যখন আসে স্পেশালি আমাদের ফরেনার যারা থাকেন তারাও দেখা যায় যে এটার উপরই বেশি ফোকাস করছে। সো হোটেল আলটিমেটলি বাউন্ডি থাকে সিকিউরিটি সেক্টরটাকে ইম্পর্টেন্স দেওয়ার জন্য এবং এটাতে কাজ হচ্ছে ডেফিনেটলি অনেক বেশি। আচ্ছা, আগের থেকে তো এখন মনে হয় সিকিউরিটি চেকআপ এগুলো মনে হয় অনেক বেশি বেড়ে গেছে হোটেল সেক্টরতে। এমনকি যদি আমরা এয়ারপোর্টেও বলি, এখন যেতে হলে মনে হয় এক ঘন্টা একটু বেশি সময় নিয়েই যেতে হয় যেহেতু অনেক চেকিং প্রসেস এটাতে বেড়েছে। আচ্ছা, জানতে চাচ্ছিলাম একই ব্যাপারে সাইদ ইয়ামিনুল হক আপনার কাছ থেকে যে আমাদের এই সেক্টরটাতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি ওয়েস্টার্ন ঢাকাতে আছেন, আসলে আপনারা কি প্রিকশন নিচ্ছেন যদি একটু জানতে পারি? প্রিকশন যেটা যদি সিকিউরিটি টার্মসে বলি, যদি আমরা সিম্পল ওয়েতে বলি যে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, আমরা ওই লেয়ারগুলি মেনটেন করি ডেফিনেটলি। যে আগে হয়তো একটা চেক হতো, এখন উই হ্যাভ ইমপ্লিমেন্টেড বুম গেটস, গাড়ি সার্কেল করে আসতে হবে, দুইবার চেকিং করতে হবে, একটা পার্সনকে টোটালি চেক করে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক হওয়ার পরেই একটা গেস্ট হোটেলে এন্টার করতে পারবে। সিসিটিভি সার্ভেইলেন্স, এগুলো যেই ক্যামেরাটা ধরে না, আগে 3-4 বছর আগে 10টা ছিল, সেটা এখন 30-40টা পর্যন্ত সেট করা যেতে। সিস্টেমে কি কিছু আপগ্রেডেশন এসেছে নাকি আগের মতই? উই আর ইন ডিজিটাল ওয়ার্ল্ড, সো সিস্টেম হ্যাজ বিন আপগ্রেডেড সাবস্টেনশিয়ালি অ্যান্ড সাবসিকোয়েন্টলি অবভিয়াসলি। সো এই জিনিসগুলির স্টেপ বাই স্টেপ প্রতি মুহূর্তে ফায়ার বলেন আর সিকিউরিটি থ্রেট বলেন, টেররিস্ট অ্যাটাক বলেন, প্রত্যেকটা হোটেলকেই সচেতন থাকতে হবে এবং আমরা অনেক বেশি সচেতন যেহেতু গুলশানের মতো একটা জায়গায় আমাদের হোটেলটা লোকেটেড, ওয়্যার উই আর সারাউন্ডেড বাই এমবেসিস, উই আর সারাউন্ডেড বাই অল বিজনেস কমিউনিটি। সো অ্যান্ড সিন্স ইটস 12 ইয়ার্স নাও, সব মিলিয়ে সিকিউরিটি ইজ এনরিচিং অর ইজ গেটিং ইটস লেভেল আপ এভরি মান্থ ওয়াইজ। যেহেতু এটা, আমি যদি একটু জানতে চাই গেস্টদের পার্সপেক্টিভ থেকে যে আসলে ওনারা কি এটাকে হ্যাসল মনে করছেন যে এতটা সিকিউরিটি, এতটা জিনিস চেক করে, এতটা পদক্ষেপ পার হয়ে আসলে আমাদের তারপরে হোটেল এন্টার করতে হচ্ছে, কোনো এরকম কমপ্লেইন আসছে বা ওদের পার্সপেক্টিভ থেকে একটু যদি জানাতেন? Not at all. As far as the foreign guests are concerned, they are totally, sometimes yes, আমরা একটু রেজিস্ট্যান্স শো করি as a Bengali, as a culture, that I'm local, why am I a threat? But everybody can be a threat anywhere.
But হ্যাঁ ফরেনার্সরা আছে আর বাঙালিরা ডাইন করতে আসে যারাই আসে সিকিউরিটি ইজ আওয়ার প্রাইম অ্যান্ড প্রাইম ইস্যু নাও অ্যান্ড উই গিভ আউটমোস্ট প্রায়োরিটি অবভিয়াসলি যে হোটেলটাকে সেফ রাখার জন্য গেস্টরা যাতে কমফোর্টেবল থাকতে পারে কোনো ইনসিডেন্ট ফিউচারে না হয় বা কোনো সময়ই না হয় তো আপনি বলছেন যে আপনাদের সিস্টেম এখন অ্যাটলিস্ট যথেষ্ট আপগ্রেডেড লাস্ট 4 5 ইয়ার্স ইফ আই গো ব্যাক এখন 4 5 ইয়ার্স এর ইয়েতে If we are 10%, then we are 100% now, I would say, like, এই রেশিওতে ইমপ্রুভমেন্ট যেটা প্রয়োজন ছিল আসলে আরো অনেক আগে ধন্যবাদ আমার বসে আপনার কাছে যেহেতু আপনি টেকনিক্যাল সার্ভিসে আছেন একটু এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সিকিউরিটি মাচ ইমপ্রুভ কম্পেয়ার টু দ্য আদার্স লাস্ট 10 ইয়ার্স বিকজ ইউ নো প্রিভিয়াসলি ছিল অ্যানালগ আমাদের যে সিসি ক্যামেরা অ্যানালগ ছিল আর কি এখন সব আইপি ক্যামেরা ইজিলি এবং তার রেজলিউশনগুলো ভালো পাওয়া যাচ্ছে এবং যেটা বললেন উনি যে আমরা ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার যে সিকিউরিটি যেটা এটা কিন্তু গেস্টরা অনেকে ডিসএগ্রি করলেও বা তাদের জন্য কিন্তু খুব কমফোর্টেবল যে সে যে যে আমাকে হোটেলে বর্ডার হচ্ছে সে কিন্তু ফিল কমফোর্টেবল যে না আমি পুরোপুরি সেফ এটা কিন্তু খুব আমাদের জন্য একটা পজিটিভ ভাইব যে আমরা এইভাবে হোটেলকে গেস্টকে আমরা এইভাবে অনবোর্ড মানে করা হচ্ছে আর কি সেটা আমাদের একটা বিজনেস জন্য পজিটিভ ইম্প্যাক্ট এবং এটা এটা আমাদের নট অনলি হোটেল ইন্ডাস্ট্রি আমাদের দেশের জন্য একটা ভালো একটা ভাবমতি না সিকিউরিটি আমাদের এখন অনেক ডেভেলপ প্রাইম একটা কনসার্ন হয়ে গেছে টেকনোলজিক্যালি কতটুকু ডেভেলপড আপনি বলতে চান এখন মানে আজকে থেকে 5 বছর আগে যদি আমরা দেখি তখন থেকে এখন পর্যন্ত আমাদের ডিভাইসগুলো হোক ক্যামেরাসগুলো হোক বা সিকিউরিটি যে ব্যাপারটা আছে এখন এখন যেরকম আমাদের হোটেলে কথা বলি আমি যেরকম আমরা ক্যামেরা যে যে ক্যাপাসিটিগুলো সেগুলো অনেক বেড়েছে ধরেন সে আগে হয়তো অ্যানালগ ছিল তার ক্যাপাসিটি কম ছিল এখন আমাদের 30 ডেজ 15 ডেজ পর্যন্ত আমরা এটাকে স্টোর করতে পারি তা সেটা দিক দিয়ে আমাদের অনেক ডেভেলপ হয়েছে আর কি এবং নট অনলি এটা আমাদের এখন যে উনি বললেন যে আমাদের ভেহিকেল স্ক্যানার হোটেলে ঢোকার আগে যে আমরা প্রি চেকিং যেটা করি আন্ডার ভেহিকেল স্ক্যানার সেটা আমাদের একটা ইনফরমেশন পাওয়া যায় যে ভেহিকেলটা কোত্থেকে আসছে এবং তার নেম প্লেট দেখে বোঝা যায় সেটা স্টোর থাকে আর কি এবং টোটাল একটা থরো চেকিং এর মধ্যে আসতে হয় এটা একটা কমফোর্ট জোন আর কি আমি বলবো গেস্টের জন্য আর কি জি অনেক ধন্যবাদ আরো জানবো আপনার থেকে প্রিয় দর্শক নিটল চাটা বিচ সংলাপে নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি নিউজ 24 এর সাথেই থাকবেন প্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিট সংলাপে দেখছেন নিউজ 24 কথা বলছিলাম বাংলাদেশে অর্থনীতি হোটেলে শিল্পের আসলে অবদানগুলো কথা বলতে চাচ্ছি সোহাদ রশিদ চৌধুরী আপনার সাথে জানতে চাচ্ছিলাম যে নারী কর্মীরা আসলে হোটেল সেক্টরে একটা সময় আসলে এতটা দেখাও যেত না যে কোনো কারণ হোক ফ্যামিলি ইস্যুস হোক বা যেটাই হোক সিকিউরিটি একটা ব্যাপার ছিল কিন্তু এখন আসলে অনেক নারী কর্মীদের এই হোটেল ইন্ডাস্ট্রিতে দেখা যায় এনাদের নিরাপত্তার জন্য আপনারা আসলে আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছেন বা কী করছেন হ্যাঁ দিস ইজ ভেরি ট্রু যে আগে থেকে এখন অনেক বেড়েছে অনেক বেড়েছে বা স্টিল অনেক কম আছে অনেক কম আছে অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সো এই অ্যাসুরেন্সটা আমাদেরকে দিতেই হয় যে দে আর সেফ ইন দ্য হোটেল ইন্ডাস্ট্রি বিকজ ফ্যামিলিতে এখনও দে আর কনসার্ন অনেকেই দেখা যায় যে যারা স্টুডেন্ট লাইফ থেকে তাদের এইম থাকে যে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করবে তাদের ড্রিমটা অনেক সময় দে হ্যাভ টু গিভ আপ কারণ তাদের হোটেলে তাদের ফ্যামিলি তাদেরকে অ্যালাউ করে না আলটিমেটলি হোটেলে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ট্যাবু আছে বিভিন্ন ধরনের পারসেপশন আছে যার কারণে এই ধরনের ধারণাটা আসে সো এই জিনিসগুলো এখন অনেক ইম্প্রুভ হচ্ছে বাট স্টিল অনেকে পিছায় পড়ছে সেটা থেকে আমাদের যেটা করতে হয় যে ডেফিনেটলি ইন্টারভিউ সেশনেই এই ব্যাপারগুলো ব্রিফ করতে হয় যে উই আর অ্যাসিওরিং ইউ ইন টার্মস অফ সেফটি উই আর অ্যাসিওরিং ইউ ইন টার্মস অফ বিহেভিয়ার অ্যান্ড অল দোজ থিংস সো তাদের প্রত্যেকটা স্টেপে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হয় আমাদের হোটেলে বিভিন্ন ধরনের ট্রেনিং থাকে বিহেভিয়ার নিয়ে ট্রেনিং থাকে হিউম্যান রাইটস নিয়ে ট্রেনিং থাকে যেগুলো নাকি তাদেরকে একটা আশ্বস্ত করে যে
তারা এখানে সেফ আছে, তারা দে নো দা স্টেপস যে তাদের কোন কোন সিনারিওতে কি কি স্টেপস নিতে হবে, তারা কি কি নেওয়ার জন্য প্রিভিলেজ, তারা কি করতে পারবে না করতে পারবে, সো অল দোজ থিংস গিভ দেম স্ট্রেংথ টু ওয়ার্ক ইন দ্য হোটেল। তাছাড়া ফ্লেক্সিবিলিটিকে আমরা একটু বেশি দেখি মেয়েদের ক্ষেত্রে, উইচ ইজ ট্রু। আমাদের এখানে যদিও ইকুয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করি, বাট যখনই দেখা যায় যে ডেফিনেটলি আমরা নাইট শিফটে মেয়েদেরকে রাখছি না, হোটেল ইজ রানিং 24 আওয়ার্স, সো সেক্ষেত্রে একটা প্রেফারেন্স দেওয়া হচ্ছে। তারপর ইভিনিং শিফটের ক্ষেত্রে অনেক সময় প্রেফারেন্স দেওয়া হচ্ছে। সো এই জিনিসগুলো যে হ্যাঁ ঠিক আছে আমরা সেম ডিপার্টমেন্টে কাজ করছি, বাট সামওয়ান ইজ গেটিং দ্য প্রিভিলেজ যে দুইটা শিফট কভার করলেই দ্যাটস ফাইন বাই রোটেশন, বাট দ্য আদার পার্সন মানে মেলরা সেখানে তিনটা শিফট করছে, সো এই ধরনের জিনিসগুলো সবসময়ই প্রিভিলেজ দেওয়া যায়। সিকিউরিটির কথা বলছিলেন, আমাদের সিকিউরিটির ক্ষেত্রেও দেখা যায় যে 24 আওয়ার্স সিকিউরিটিটা এনশোর করতে হয়, সেক্ষেত্রেও ফিমেলদেরকে সেই প্রাধান্যতা দেওয়া হয় যে হ্যাঁ সার্টেন টাইম অফ টাইম পিরিয়ডের পর ওদেরকে ফ্লেক্সিবিলিটিটা দেওয়া হচ্ছে বিকজ অফ দেয়ার সিকিউরিটি। আর সেক্ষেত্রেও যদি লেট আওয়ার্স ওরা কাজ করছে, ওদের জন্য ট্রান্সপোর্ট এনশোর করা হচ্ছে, যেখানে আমার মেল এমপ্লয়িদের নিয়ারেস্ট যদি পৌঁছানো হয় তাহলে ফিমেলদেরকে ডোর টু ডোর ট্রান্সপোর্ট দেওয়া হচ্ছে, এই ব্যবস্থাটাও নিচ্ছেন আপনারা। আচ্ছা, এক্স্যাক্টলি। আচ্ছা, আর যদি এর সাথে জানতে চাই আসলে কিভাবে এই নারী কর্মীদেরকে আরেকটু হোটেল সেক্টরে ইনভলভ করা যায়, এর জন্য কি কোনো পদক্ষেপ নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা যেটা করছি, আমি বলবো যে আয়োলো এটার পেছনে অনেক কাজ করছে। সো আমরা আয়োলোর সাথে মিলে এখানে বিভিন্ন ধরনের কাজে থাকি, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিগুলোতে যাচ্ছি, বিভিন্ন ধরনের ইনস্টিটিউটগুলোতে যাচ্ছি তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে আমাদের সুযোগ সুবিধাগুলো বোঝানোর জন্য, আপনি যেটা বললেন যে সেফটির ব্যাপারটা, এটা এনশোর করার জন্য। এবং ফার্স্ট অফ অল রিলায়াবিলিটিটা যখন সবার মধ্যে আসবে তখনই তারা কিন্তু এনকারেজ হবে। সো এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রি সম্পর্কে যত বেশি জানবে, যার কারণেই আমরা অনেক বেশি কথা বলছি ইউনিভার্সিটিগুলোতে, ইনস্টিটিউটগুলোতে। আপনি অনেকগুলো ইউনিভার্সিটির মধ্যে ভিজিটও করেছেন, প্রবাবলি অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য। স্পেশালি আমরা এভরি ইয়ার উমেন্স ডেতে একটা প্রোগ্রাম করি, সো এটা করার মেইন উদ্দেশ্যটাই কিন্তু হচ্ছে যে ওখানে যখন আসে আমাদের যখন ক্যান্ডিডেটরা আসে, তারা দে গেট টু নো, অনেক সময় দেখা যায় যে দে ইভেন ডোন্ট নো যে হোটেলে এইচআর আছে, হোটেলে সেলস অ্যান্ড মার্কেটিং আছে, হোটেলে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে। দে থট যে আচ্ছা হোটেল মানে হচ্ছে ফ্রন্ট অফ দ্য হাউস অ্যান্ড অল দ্য অপারেশনস ডিপার্টমেন্ট। সো তাদেরকে এটা যখন এক্সপ্লেইন করা হয়, দে গেট মোর মোটিভেটেড যে এখানে আমারও অপরচুনিটি আছে। এটার প্রতি যে ভীতি বা ভয়টা, ওটা আসলে দূর করার জন্য আমাদের এরকম সেশনস যদি থাকে, তাহলে আমরাও আসলে নারী কর্মীদের এখানে আরেকটু আকর্ষিত করতে পারবো। ধন্যবাদ আপনাকে, ফিরে আসছি সাইদ ইয়ামিনুল হক আপনার কাছে। আসলে আপনার প্রচুর ইন্টারভিউস দেখেছি এবং পড়েছি, ওগুলোর মধ্যে থেকে একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে অন্যান্য হোটেলের তুলনায় পর্যটক কম গত কয়েক বছর ধরে, এরকম কিছু একটা স্টেটমেন্ট আছে আপনার। আর এরকম পরিস্থিতিতে আমরা আসলে কি কি সম্ভব কারণ মনে করতে পারি যে এইভাবে হঠাৎ করে কমে যায়? আপনি যখন পলিটিক্স একটা বলেছেন, আমরা সিকিউরিটি একটা ইস্যু জানি, এছাড়া আপনার কি মনে হয় যে এরকম হঠাৎ করে, এরকম তো না যে শুধু বাংলাদেশেই আসলে নিরাপত্তার একটা এরকম একটা ল্যাকিং আছে, অনেক দেশেই এরকম করে টেরোরিস্ট অ্যাটাক বা এরকম সমস্যাগুলো হয়, কিন্তু আমাদের এখানে কি আর কোনো বিষয় আছে যেগুলোর কারণে আমরা আসলে এরকম এরকম আসলে পর্যটক কম দেখতে পারি সিজনে বা অফ সিজনে, বোথ অফ দ্য টার্মস? ট্যুরিজমটা তো সিজন অফ সিজন, যেমন ঢাকা সিটিটা হচ্ছে পুরোপুরি বিজনেস ওরিয়েন্টেড, এন্টায়ারলি ডিপেন্ড করে বিজনেস সিনারিওর উপর। যেহেতু ঢাকা ইজ এ ক্যাপিটাল, সো ফর ডেফিনেট রিজন এখানে বিজনেস কমিউনিটিটাই বেশি। রোহিঙ্গা ইস্যুর কারণে অনেক ফরেনার্স হ্যাজ বিন ট্রাভেলিং রিসেন্টলি লাস্ট 2 ইয়ার্স ধরে। হ্যাঁ, এই ফ্লাকচুয়েশনটা যেটা আমি ফিল করি যে ইনফ্রাস্ট্রাকচারে তো ট্যুরিজম, যেটা পিওর লাক্সারি ট্যুরিজম, ট্যুরিজমের দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে লাক্সারি লেজার, এগুলা করতে। সো ওই লেজার সেক্টরটা একটু আমাদের অনেকই কম,
নাই বলতেই চলে, মানে ফরেন ট্যুরিজমের। সো সেই ক্ষেত্রে বিজনেস ট্যুরিজমটা ঢাকা কেন্দ্রিক সবকিছুই। চিটাগাংয়ে ইফ ইউ সি দেয়ার আর নো গুড হোটেলস, ওয়ান অর টু, মানে একটা দুইটা ছাড়া ইউ ক্যান টক। সো ওই ইনিশিয়েটিভগুলি নাই ঢাকাতে। There are more properties coming, which is encouraging for foreigners as well. এবং লোকাল যেটা আমার ট্যুরিজমকে আরও ফ্লারিশ করার জন্য, ট্যুরিজম গ্রোথটাকে আরও ইনক্রিজ করার জন্য অবভিয়াসলি ঢাকা ইজ এ ফোকাল পয়েন্ট। কিন্তু লেজার ট্যুরিজমের যে সেগমেন্টটা, যেটা আমি সিলেট বলি, কক্সবাজার বলি, বা আমাদের যেগুলো ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে বান্দরবন, রাঙামাটি, ইফ ইউ ওয়ান্ট, ওখানে যাওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট বা যেই সব ট্রান্সপোর্টেশন সিস্টেম, ফ্লাইটস, এয়ারপোর্ট, এগুলো সব লিঙ্ক আমাদের নট আপ টু দ্য মার্ক। অ্যান্ড ফরেনার্স, একটা ফরেনার আসলে এই জিনিসগুলি কিন্তু ইন আ প্যাকেজ দে ওয়ান্ট, যে আমি সুন্দর মতো ল্যান্ড করবো, গিয়ে আমি ঢাকায় একদিন থাকবো, বাকি ডেস্টিনেশনগুলিতে আমি ঘুরে দেখব। ওই ইনফ্রাস্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা আমাদের এখনো আমরা গুছিয়ে উঠতে পারি। এটার জন্য আসলে আমরা কি কি আশা করতে পারি সামনে, যদি আপনি, আমরা বলি যে না সরকার থেকে আসলে আমরা এই জিনিসগুলো আরো এক্সপেক্ট করতে পারি, ওরকম সমাধান আসলে আপনি কি মনে করেন? ইন টার্মস অফ প্রাইভেট লিডারশিপ বা প্রাইভেট ওনারশিপে যেটা আছে, যে ইনিশিয়েটিভ যেটা আছে সেটা অনেক, কিন্তু গভর্নমেন্টের, ইফ আই সি যে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, ওটা একদমই নাই। আমি ইন্ডাস্ট্রিতে প্রায় 16-17 বছর হলো, এবং আই হ্যাভ বিন টু ডিফারেন্ট প্রপার্টিজ, আমি বিভিন্ন প্রপার্টিজে, রিসর্ট মার্কেটে, ঢাকা মার্কেটে কাজ করেছি, কিন্তু ওই ইনিশিয়েটিভগুলি আই স্টিল ফিল দ্যাট ইজ মিসিং। এটা একটা প্রাইভেট ওনারশিপে আমি যে প্রপার্টিতে কাজ করছি, ওনাদেরই হয়তো ইনিশিয়েটিভ নিয়ে ওনাদের প্যারামিটারেই কাজ করছি, কিন্তু ওয়াইডার প্রসপেক্টিভে কেউ এখন পর্যন্ত কাজ করছে না। দ্যাটস ভেরি স্যাড। এখন কিন্তু আসলে সময় হয়ে গেছে যে হোটেল সেক্টরটাকে আসলে ইম্পর্টেন্সটা দেওয়া সময়। ঢাকায় খুব ইফ ইউ সি ব্র্যান্ড ওয়াইজ, ওয়েস্টার্ন ম্যারিয়ট অ্যাজ এ ব্র্যান্ড, আমরা 4টা প্রপার্টি নিয়ে ঢাকায় এখন, এখন 3টা আছে, আরো 2টা আসছে। ওয়েস্টার্ন ইজ ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড ইন ঢাকা, বাংলাদেশের মার্কেটে রেডিসন আছে। সো ব্র্যান্ডস আর কামিং, ফরেন পিপল ওয়ান্টস টু ইনভেস্ট হিয়ার, কিন্তু অনেক সময় যে ইনফ্রাস্ট্রাকচার, ওনার সাথে উনিও অ্যাগ্রি করবেন যে কনস্ট্রাকশন পিরিয়ডে যে টাইম লেগে যায়, পারমিশন, আরও ফ্লেক্সিবিলিটি মানুষের এন্টারটেনমেন্টের জন্য, ট্যাক্স, এগুলো পার্সেন্টেজ যে হারে বেড়ে যাচ্ছে, এটার জন্য ডিসকারেজমেন্টটাই হচ্ছে, এনকারেজমেন্টটা কম, কিন্তু তবুও কিন্তু ফরেন ইনভেস্টার্সরা, দে আর ব্রিঙ্গিং ইন ডিফারেন্ট ব্র্যান্ডস, অনেক ব্র্যান্ডস নিয়ে আসছেন। আমাদের ফ্লারিশ করার এই ইনিশিয়েটিভটা অনেক বেশি, যার কারণেই এটা আরো গ্রো করছে এবং করবে আরো ফিউচারে। সো দ্যার ইজ এ গ্রোথ, কারণ আমরা তো যদি আমি গ্রোথ অনুযায়ী অ্যাজ আ টোটাল কান্ট্রি চিন্তা করি, আমরা পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এই পর্যটকদের আসলে আকর্ষণটা আমরা আরেকটু কিভাবে বাড়িয়ে আনতে পারি, আদার দ্যান দ্য ফ্যাক্টরস যেগুলো আমরা বলেছি, এছাড়া আপনার কি মনে হয় যে আসলে কি কি সেক্টর আরেকটু কাজ করা উচিত এই পর্যটকদের আকর্ষণটা যেন আমরা আসে? অবভিয়াসলি কানেক্টিভিটি তৈরি করতে হবে ঢাকার সাথে অন্যান্য সিটিজগুলি যেগুলোতে আমরা ট্রাভেল করি, বা আমাদের ট্যুরিজম, এটা সিলেট হোক, বান্দরবন হোক, চিটাগং হোক, আর খুলনা হোক, যশোর, সব জায়গায় হোটেলস অবভিয়াসলি ইনিশিয়েটিভ নিতে হবে, গভর্নমেন্টের ইনিশিয়েটিভ, প্রাইভেট ইনিশিয়েটিভ নিতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, যেমন ম্যাক্সিমাম ওনাররাই বলে যে আমরা ট্যাক্স পে করতে করতে বাই দ্য টাইম ইউ ওপেন দ্য, আমরা হোটেল খুলি, উই আর ওভারলোডেড, আমাদের ব্যাংক লোন এগুলো সব কিছু। সো ওগুলাতে ফ্লেক্সিবিলিটি আনতে হবে, ওগুলাতে ছাড় দিতে হবে। আমরা যেগুলো বাইরে থেকে জিনিস, কোয়ালিটি জিনিস আনতে চাই, যেগুলো প্রোডিউস করতে হয়, ওগুলোর স্ট্রাকচারটা ডেভেলপ করতে হবে, যেগুলো বাইরে সব জায়গায় আছে, অ্যাভেলেবল আমাদের এখানে, ইটস কামিং বাট স্লো, এত স্লো। আপনি বলছেন গভর্নমেন্ট সাপোর্টটা থাকলে প্রবাবলি আমরা এই সেক্টরটাতে আরেকটু এগিয়ে যেতে পারি। আরো ভূমি হতাম, অন্যরা করছে, হোয়াই নট আস। অবশ্যই ফিরে আসছি। প্রিয় দর্শক, নিতে হচ্ছে নিটল চাটা বীজ সংলাপে একটি ছোট্ট বিরতি, নিউজ 24 এর সাথেই থাকবেন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। নিটল টাটা বিচ সংলাপে দেখছেন নিউজ 24। শাহরিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে, কথা বলতে চাচ্ছি সোয়াদ রশি চৌধুরী। আসলে জানতে চাচ্ছিলাম নারীদের অবদান আসলে বৃদ্ধি পেয়েছে যদি আমরা ধরি এই সেক্টরটাতে, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, কিন্তু লিডারশিপ এবং ম্যানেজমেন্ট যে সেক্টরটা, এটাতে কিন্তু আসলে এখনও অনেকটাই ঘাটতি দেখা যায়। তো যদি আপনার কাছে আমরা আসলে জানতে চাই যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এটার মধ্যে আসলে আনস্কিলড থাকার কারণেও কিন্তু আসলে অনেক সময় আমরা নারী কর্মীদেরকে ইনভলভ করতে পারি না, এটার জন্য কি আমাদের আলাদা কোনো প্রশিক্ষণ, হোটেল ছাড়া আলাদাভাবে এটার জন্য কি যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ দেওয়া হয় নাকি, বা এদেরকে আমরা কীভাবে এনকারেজ করতে পারি জানে এখান থেকে আমরা ফিউচার লিডার্সও পেতে পারি? ফার্স্ট অফ অল, হ্যাঁ, নারীদের নিয়ে লিডারশিপ নিয়ে কথা বলছেন যে হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগেও যদি দেখি, এটা রেয়ার কেস ছিল যে হোটেল ইন্ডাস্ট্রিতে লিডিং পজিশনে কোনো ফিমেল আছে, বাট এখন যদি দেখেন এটা অনেক বেশি বাড়ছে। সো তারপর ফিমেলরা যখন মানে ট্রেনিংয়ের ক্ষেত্রে বলছেন, যেটা ইনস্টিটিউট থেকেও কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের কল পাই টু গো অ্যান্ড গিভ দ্য স্পিচেস ফর দ্য ফিমেল, যাতে তারা ইন্সপায়ার্ড হয়, এনকারেজ করতে পারে আমাদেরকে, যাতে এনকারেজড হয়, তারা যাতে রোল মডেল হিসাবে দেখে, এবং দে অলসো গেট টু নো যে দে মাইট হ্যাভ দ্য অপরচুনিটি অ্যাজ ওয়েল। সো এটাকে অনেক বেশি ফোকাস এখন করা হচ্ছে, বিভিন্ন ধরনের ব্র্যান্ড কাজ করছে বাংলাদেশে, বিভিন্ন ধরনের ব্র্যান্ড হোটেল আছে, অ্যান্ড আমার বিশ্বাস প্রত্যেকটা ব্র্যান্ড হোটেলেরই এটা একটা আলটিমেট গোলও দেওয়া থাকে যে ফিমেল রিক্রুটমেন্টটা বাড়ানোর জন্য, ফিমেল এম্পাওয়ারমেন্টটা বাড়ানোর জন্য, ইভেন লিডারশিপ পজিশনগুলোতেও ফিমেলদেরকে অপরচুনিটিটা দেওয়ার জন্য। সো আমরা কিন্তু হোটেলে এটার উপর অনেক ফোকাস করি। সো ইটস নট অনলি যে কাউকে দিতে হবে দেখে দেয়া হচ্ছে, বাট অলসো এটার পিছনে কাজ করা হয় যাতে করে নারীরা প্রাধান্য পায় লিডারশিপ পজিশনগুলোতে, আরও বেশি কাজ করতে পারে। এবং যেটা কথা বলছেন যে হোটেলের ট্রেনিংয়ের বাইরে, যেটা বললাম দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কল আসে কথা বলার জন্য, এতে করে হয় কি যে ওয়েন দে সি সামওয়ান যে অলরেডি ইন দ্যাট পজিশন, তখন সেই কনফিডেন্সটা আসে টু ওয়ার্ক ইন দিস সেক্টর, ইয়োরসেলফ ইউ মাইট বি দ্য নেক্সট পারসন, রাইট? সো এই জিনিসটা অনেক এনকারেজ করে, উই ট্রাই টু ডু দ্যাট, বিকজ বিং আ ওম্যান এটা তো আমাদের শুধুমাত্র হসপিটালিটি সেক্টরের দায়িত্ব না, বাট অলসো বিং আ ওম্যান আমরা চাই যে আরও বেশি ফিমেল লিডারশিপ আমরা দেখি। অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মানে তারা কোনো অংশে তো কম না, সো ওয়াই নট? ওটাই আসলে আরেকটু জানতে চাচ্ছিলাম, আমাদের এই হোটেল সেক্টরটাতে আমরা বেশিরভাগ সময় দেখি যে টপ মোস্ট পজিশনগুলোতে আমাদের এক্সপ্যাটস আনা লাগে, আমাদের এখানে কি এরকম দক্ষ কর্মী বা দক্ষ নাই এমপ্লয়িজ যাদেরকে আমরা আসলে ওই সেক্টরটাতে দেখতে পারি সবসময় আমাদের এক্সপ্যাটগুলোকে? কারণ বেশিরভাগ আপনি দেখবেন হোটেল সেক্টরগুলোতেও কিন্তু জিএম বা ওরকম পজিশনগুলোতে এক্সপ্যাট্রিয়েটসদেরকে দেখা যায়, তো আসলে এই এই জায়গাটাতে কাজ করার জন্য আমরা কি করতে পারি? একদমই এরকম না যে আমাদের এক্সপার্টস নাই, বাট কঠোর সত্য হলো দেখা যায় আমাদের যারা এক্সপার্ট তারা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন বিভিন্ন দেশে চলে গেছে, বাংলাদেশে যারা একটা সার্টেন পজিশনে চলে যায় তারপর দেখা যায় যে ব্র্যান্ডের কারণেই হোক, চেইনের কারণেই হোক, বিভিন্ন দেশে ওরা অপরচুনিটি পেয়ে চলে যাচ্ছে। আর আমাদের এখন যে হোটেলগুলো আছে সেগুলোতে ডেফিনেটলি কম্পিটিটিভ লোকাল ট্যালেন্ট আছে, বাট এক্সপ্যাক্টটা আনার রিজনটা হচ্ছে যে হোটেল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে যদি দেখতে চাই, ব্র্যান্ড হোটেলদের কাজ মানে ব্র্যান্ড হোটেলের কাজ যদি আমি স্টার্টিং টাইমটা দেখতে চাই, খুব বেশি লম্বা সময় থেকে না, আগে প্যান প্যাসিফিক এবং শেরাটন ছিল, সো এরপর থেকে ওটা অনেক বছর রুল করেছে, তারপর ডেফিনেটলি ওয়েস্টার্ন এসছে, রেডিসন এসছে, আমারই এসছে, সো আস্তে আস্তে বাড়ছে। কিন্তু আপনি যদি স্কিল পার্সোনালিটি খুঁজতে যান তো ওই জিনিসটা এখন পর্যন্ত কিন্তু লিডারশিপের ক্ষেত্রে দেখা যায় যে অনেক কম, যেরকম একটু ঘাটতি আছে যে আমি একটা হায়ার পজিশনের জন্য রিক্রুট করতে যাব, আমার কাছে 2 থেকে 3 জন বা 4 জন অপশন আছে, এর বাইরে আমার কিন্তু অপশন নাই, অ্যান্ড দে আর অলরেডি
সেট ইন ডিফারেন্ট ব্র্যান্ড হোটেলস অথবা ভালো ভালো অর্গানাইজেশনে, সো তখন ওই ঘাটতিটাকে ফিল আপ করার জন্য আমাদেরকে আলটিমেটলি এক্সপেক্ট যেতেই হয়। তাছাড়া আরেকটা রিজন হচ্ছে যে যখন এক্সপার্টরা আসে ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স নিয়ে আসে বিভিন্ন দেশে, অবশ্যই আমরা এনকারেজ করি বাইরে থেকে আসলে আমরা নতুন কিছু শিখতেও পারি জানতেও পারি, তারপরেও স্কিলড আসলে একটু কম আছে হয়তো আমাদের এই সেক্টরটাতে। স্কিল কম আছে আমি বলবো না, বাট যদি লিডারশিপ পজিশন হয়তো বা কন্ট্রিবিউশনটা অনেক বেশি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রিতে যখন ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে তখন ওই বিভিন্ন ডিফারেন্ট আইডিয়াস পাওয়া যায়, ডিফারেন্ট কনসেপ্ট পাওয়া যায়, সো এটা ডেফিনেটলি বিজনেসের জন্য অনেক হেল্প করে। ধন্যবাদ, কথা বলতে চাচ্ছি আমি ভাই আপনার সাথে, আসলে জানতে চাচ্ছিলাম যে অন্যান্য হোটেলের তুলনায় আমরা যতটুকু পর্যটকের ব্যাপারে জেনেছি আপনার থেকে ঠিক আছে, বাট একটা একটু ভিন্ন পার্সপেক্টিভে জিজ্ঞেস করব যে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় হোটেল শিল্পে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে দুর্নীতিটাও অনেকটা কাজ করে, যেই কারণে হয়তো একটা সেক্টর কন্ট্রিবিউট করতে পারে না টুয়ার্ডস দ্য হোটেল ইন্ডাস্ট্রি অথবা টুয়ার্ডস দ্য ইকোনমি, কারণ এটা রাউন্ড টার্নে ওখানেও চলে যাচ্ছে এই ইনকামটা। তো এই বিষয়টাকে আমরা আসলে কিভাবে আইডেন্টিফাই করতে পারি এই দুর্নীতিটাকে, এবং ওটার উপরে আমরা ফোকাস করে কি কি স্টেপস নিতে পারি সামনে? ইফ ইউ মানে স্পেসিফিকলি ইভেন্ট ম্যানেজমেন্ট, কারণ এভরিবডি এখানে তো সবাই রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে বিজনেসটাকে পাওয়ার জন্য হয়তো ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন কর্পোরেটসদের সাথে টাই আপ হয়, বিভিন্ন টাই আপের মাধ্যমে বিজনেসটাকে বাইরে থেকে হোক আর ইন্টারনালি হোক জিনিসটা এভাবেই প্লেস করা হয় এবং ওইভাবেই বিজনেসটা আসে কনফার্ম হয় বা একটা হোটেল থেকে আরেকটা হোটেলে বিজনেসটা সার্কুলেট করে। সো ওই ক্ষেত্রে যদি এটাকে আমি আওয়ান টার্ম ইট অ্যাজ দুর্নীতি অর সামথিং লাইক দ্যাট, ইটস দি মার্কেটিং গিমিক আই উড সে, কারণ কেউ হয়তো জিনিসটাকে ওইভাবে পোর্ট্রেট করতে পছন্দ করে যে আমি একটু বেশি ইয়ে করে একজনকে প্যাম্পার করে আমি জিনিসটা আমার রেভিনিউ জেনারেশন করে আমি ইভেন্টটা বাংলাদেশে নিয়ে আসলাম বা ইভেন্টটা আমি এই হোটেল থেকে আরেকটা হোটেলে, এখন এটা জয়েন্টলি কাজ করতে হয়। এখানে আই ডোন্ট সি এনি দুর্নীতি, বাট ইয়েস দের আর কম্পিটিটিভনেস, আমি বলবো যে একজন একজনের সাথে কম্পিটিটিভনেসে এই জিনিসটা ওইভাবে টার্ম না করে এই কম্পিটিটিভনেসটা থাকলেই কিন্তু জিনিসটা আরও উন্নত হয়। ইন দ্য সেন্স আপনি একটা জিনিস তৈরি করার জন্য স্পেন্ড করেছেন 10 টাকা, ওটা আপনি 15 টাকা স্পেন্ড করে জিনিসটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করলেন যাতে লোকের কাছে অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ে, আপনার ফিউচারটা সিকিওর হয়, কারণ ইউ উইল নো যে দিস ব্র্যান্ড অর দিস পার্টিকুলার ইভেন্ট কোম্পানি উইল গিভ ইউ বেটার আউটপুট। সো ওটার জন্যই বেসিক্যালি জিনিসটা তৈরি করা। এবং হ্যাঁ, অবশ্যই এনভায়রনমেন্ট লাগে, কারণ একটা হোটেল বা একটা ইন্ডাস্ট্রিকে এই যে এক্সপার্টিস এটার এনভায়রনমেন্ট ছাড়া জিনিসটা ফ্লারিশ করা যায় না বা কমপ্লিট করা যায় না, এটা ইভেন্ট হোক আর একটা বিজনেস ম্যাটেরিয়ালাইজ করা। কিন্তু কিছুটা কি দুর্নীতি নেই আপনার মনে হয় এই হোটেল সেক্টরটা, যে কারণে আমাদের আসলে হোটেল ইন্ডাস্ট্রিতে যতটুকু আরেকটু কন্ট্রিবিউশন থাকা উচিত আমাদের ইকোনমিতে অতটা কন্ট্রিবিউশন আসছে না? ইনফ্রাস্ট্রাকচারে তো আই ওয়ান্ট ট্রিট ইট অ্যাজ দুর্নীতি, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে তো ডেভেলপমেন্ট তো হচ্ছেই না, সো এখানে তো ওয়ে ডু আই স্কেট মানে স্কোপটা কোথায় যে ওই যে দুর্নীতি জিনিসটা, যেটা আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হলে তখন আমি জিনিসটাকে ওইভাবে ইয়ে করবো, কারণ একটা হোটেল আমার একটা জিনিসে সময় লেগে যাচ্ছে পারমিশন পেতে। হ্যাঁ, কিছু জিনিস আছে যেগুলো হয়তো গভর্নমেন্ট লেভেলে আমার পারমিশন নিতে হচ্ছে, কিছু জিনিস এই যে রিসেন্টলি যেগুলো ফায়ার সেফটি সিকিউরিটি নিয়ে যেগুলো আমরা রিসেন্টলি যেটা নিউজ সবার কাছে, ধরেন একটা সার্টেন পারমিশন নিতে হয়, ওগুলো ক্লিয়ারেন্স নিয়ে প্রপার্টিটাকে আগিয়ে নিতে হয়, একটা জিনিস একটা টাইমের ফ্রেমের মধ্যে কমপ্লিট করতে হয় যেটা ম্যাক্সিমাম হোটেল কমপ্লিট করতে পারে না, স্ট্রাগল করতে হয়, ব্যাংক লোনগুলি পাইল আপ হয় এটার জন্য অনেক জিনিস। এই করাপশনটাকে ওইভাবে দেখছেন না? আই ডোন্ট সি ইট ইন দ্যাট ওয়ে, আই সি ইট ইন এ পজিটিভ। ওকে, আপনার কাছে আসতে চাচ্ছি, আসলে এই মুহূর্তে পত্রিকাগুলোতে দেখি বা ম্যাগজিনগুলোতে দেখি সব জায়গায় আসলে এই ফায়ার যেই সমস্যাটা, মানে আমাদের এই পর্যটন সেক্টরটাতে এখন এটা আসলে অনেক আলোচিত একটু বিষয় হয়ে গেছে, এই ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে হোটেলগুলোতে এই অগ্নির এই সমস্যাগুলোর কারণে যে ব্যবস্থাগুলো নেওয়া আছে ওগুলোতেও কিন্তু অনেকটা ত্রুটিযুক্ত আছে যেগুলো আমরা দেখছি এখনও, কিন্তু এই বহুতল ভবনে আসলে আগুন নিয়ন্ত্রণের ক্ষমতা আছে কি
যথেষ্ট পরিমাণ হোটেল সেক্টরগুলোতে, বিকজ আমরা দেখছি যে প্রতিটা জায়গা থেকে বলছে যে হ্যাঁ আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে আমরা ওই সাপোর্টটা পাচ্ছি না যখন দেখা যাচ্ছে এরকম একটি দুর্ঘটনার শিকার হচ্ছে, এই ব্যাপারে যদি একটু বলেন আমাদেরকে। হ্যাঁ, প্রথমে ধন্যবাদ দেবো আপনাকে এই ধরনের একটা কোশ্চেন করার জন্য, খুবই যুগোপযোগী একটা কোশ্চেন। অ্যাকচুয়ালি যেটা আমি বলতে চাই, একটা হোটেলের যখন লাইসেন্সিংটা হয়, প্রসেসটা যেটা, সেটা কিন্তু হোটেল ফায়ার লাইসেন্স ছাড়া কিন্তু এটা হয় না আর কি। নর্মালি গভর্নমেন্টের রুলস আছে এইভাবে যে আপনার হোটেল লাইসেন্স নিতে হলে অবশ্যই ফায়ার লাইসেন্সটা আপনাকে নিতে হবে এবং এটাকে রিনিউ করতে হবে ইয়ার টু ইয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের দেশে যে হোটেলগুলো আছে, আমি বলবো যে অলমোস্ট সব হোটেলেই ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশন সিস্টেম এবং ফায়ার ফাইটিং সিস্টেম যেটা বলে, প্রত্যেকটা হোটেলে একটা টিম থাকে, ইনবিল্ট টিম, যেটা বলে নর্মালি ফায়ার ফাইটিং। এগুলোর জন্য কি যথেষ্ট পরিমাণ ট্রেনিং দেওয়া হয়? অ্যাকচুয়ালি এবং এটা নর্মালি নট অনলি আমাদের ব্র্যান্ডেড হোটেল, নন ব্র্যান্ড হোটেল, এদের একটা গাইডলাইন আছে, এটাকে এসএপি বলি আমরা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। অ্যাকচুয়ালি এটা এটা আপনার ওভার দ্য ইয়ার একটা ক্যালেন্ডার থাকে যে আমি কবে এটাকে ড্রিল করব, উইথ দ্য এইড অফ আওয়ার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, তারা আমাদের এখানে কন্ট্রিবিউশন করে এবং আমরা একটা মক ড্রিল আপ করি আর কি, যেটা আমাদের জন্য খুব ভালো। নট অনলি আমাদের হোটেল সেক্টর, এটা গেস্টের জন্য একটা কমফোর্ট জোন থাকে যে কীভাবে আমরা ফায়ার ড্রিল করতেছি, কীভাবে আমাদের প্রসেসটা। কারণ আপনি একটা খেয়াল করেন যে একটা হোটেল বলেন বা একটা প্রতিষ্ঠানে বলেন, একটা ফায়ার ড্রিলটা কিন্তু খুবই একটা জরুরি জিনিস। অবশ্যই। আর এই ফায়ার ফাইটিং সিস্টেমটা যদি আপনার ইনিশিয়াল হয়তো বা হাই কস্ট, বাট আপনি যদি চিন্তা করেন যখন যখন এটা ফায়ার হ্যাজার্ড, তখন কিন্তু তখন যদি যখন যদি অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু এটা খুব ডিজাস্টার হয়ে যায় আর কি। যদি অ্যাক্টিভ, এই জন্য আমাদের একটা ফলো আপ থাকতে হয়, রুটিন চেক আপ আর সব ধরনের। হোটেলগুলোতে কি পর্যাপ্ত পরিমাণ আসলে এটার জন্য প্রিকশন নেওয়া আছে বা ওরকম যন্ত্র বা যেগুলো দরকার আছে ইকুইপমেন্টস, এগুলো কি ওইভাবে দেওয়া আছে? অবশ্যই আছে। আচ্ছা, যেরকম আমি আপনাকে বলি, আমরা যদি দুটো ভাবে ভাগ করি, একটা হচ্ছে ফায়ার প্রোটেকশন, একটা হচ্ছে ডিটেকশন। জি, ডিরেকশন কি, ধরুন আপনার রুমে গেস্ট থাকবে বা আপনার পাবলিক এরিয়াতে ধরেন সে আপনার গেস্ট ইউজ করবে, সেই ক্ষেত্রে আমরা ফায়ার স্প্রিঙ্কেল ইউজ করি, আমরা ফায়ার ডিটেকশন সিস্টেম, স্মোক ডিটেক্টর, এবং সেগুলো কিন্তু অ্যাড্রেসেবল, আমাকে প্যানেলে দেখাবে যে কোথায় আগুনটা বা কোথায় আপনার জেনারেটর হচ্ছে আর কি, সে আপনি ইনস্ট্যান্টলি আপনি ফায়ার ফাইটিং করতে পারবেন। সেটা একটা মানে এখন এখন যে আপনার যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো আর কি, এখন আমরা বিশেষ করে খুবই অ্যালার্ট, নট অনলি ঘটনার জন্য, এটা আমাদের রেগুলার প্র্যাকটিস যে বিশেষ করে যারা ব্র্যান্ডেড হোটেল বা নন ব্র্যান্ড হোটেল সবাই এই ব্যাপারে খুবই অ্যালার্ট। কারণ আমরা কিন্তু গেস্টকে নিয়ে ডিল করি অ্যাজ ওয়েল এজ আওয়ার ওন স্টাফ, আমরা ওইভাবে ট্রিট করি আর কি। তো আপনি বলছেন তাহলে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে এবং ভালো ভালো স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি অনেক হোটেলে ইউজ করতেছে আর কি। জি, অনেক ধন্যবাদ আমাদের সকল সম্মানিত অতিথিদের আজকের জন্য বিদায় নিতে হচ্ছে, সময় স্বল্পতার কারণে ওনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা বিচ সংলাপের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আমি শেহানা ওয়াহিদ আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের দিনটা আপনাদের অনেক সুন্দর কাটুক, আল্লাহ হাফেজ।